তো ছাত্রছাত্রীরা আগামীকাল তোমাদের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা এবং তার জন্যই আজকে তোমাদের এই ভিডিওটি আমি তোমাদের আশ্বস্ত করতে পারি আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে যে সকল প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। মূলত দু ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব যারা অল্প পরে একটু ভালো নম্বর পেতে চাও তাদের জন্য এবং যারা ভালো প্রিপারেশান আছে এবং যারা হানড্রেড পারসেন্ট সবটাই কমন পেতে চাও আমি ইতিহাসে খুব ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্যও কিন্তু সাজেশান বলবো তার পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু চ্যানেলে গতকাল তোমাদের জন্য কিন্তু মাধ্যমিক ইতিহাসের ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এসে এর উত্তর সহ ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা হয়েছে ভিডিওটি না দেখে থাকলে ডিসক্রিপশানে আমি ইতিহাস এমসিকিউ কিউ বলে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিতে পারো অথবা আই বাটন এবং ভিডিও শেষের পরে তোমাদের এমস্ক্রিনেও কিন্তু তোমরা কিন্তু ভিডিওটি দেখতে পাবে তো আর দেরি না করে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দিতে হবে আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য দেখো ইতিমধ্যেই তোমাদের যে ভূগোল পরীক্ষা হয়েছে আমাদের নোটস এবং পিডিএফ যারা যারা সংগ্রহ করেছিল সবাই কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন পেয়েছে সেটা এমসি কিউ কিউ হোক বা দু মার্কস তিন মার্কস পাঁচ মার্কস হোক সম্পূর্ণটা কিন্তু কমন এসেছে এবং আমি দাবি করতে পারি তোমাদের কাছে এইটুকু যে তোমাদের জন্য যে নোটসগুলো আনা হয়েছে সেগুলি যদি ভালোভাবে একটু স্টাডি করো তোমরা কিন্তু সেখান থেকে সম্পূর্ণটা ইতিহাসের জন্যও কিন্তু কমন পাবে শুধু ইতিহাস বলে নয় আগামী বাকি তোমাদের ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান অঙ্ক সকল পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমরা কমন পাবে সেইভাবে বিশিষ্ট শিক্ষকদের দিয়ে এই সাজেশানটি তৈরি করা হয়েছে উত্তরসহ তো প্রথমে বলে রাখি যে সকল ছাত্রছাত্রীরা একটু দুর্বল আছো যারা মনে করছো যে আমাদের বেশি পড়া হয়নি আমরা পরীক্ষার আগে অল্প পড়ে একটু ভালো নম্বর পেতে চাই তাদের জন্য আমি স্টেপ বাই স্টেপ কিছু প্রশ্ন আগে বলে দিই তারপরে যারা ভালো ছাত্রছাত্রী আছো যারা মনে করছো আমাদের বেশিরভাগ প্রশ্নই তৈরি আছে আরও কিছু প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য যে প্রশ্নগুলো পেলে ভালো হয় সেই প্রশ্নগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো সম্পূর্ণটা পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে প্রথমে বলে দিই দুর্বল ছাত্রছাত্রীদের জন্য যে প্রশ্নগুলো পড়তেই হবে দেখো প্রথম অধ্যায় থেকে তোমাদের কিন্তু এক আর দু নম্বরের প্রশ্ন আসবে দু নম্বরের একটি প্রশ্ন তোমরা কিন্তু আশা করতেই পারো তার জন্য আমি তোমাদের বেশ কয়েকটি প্রশ্ন বলছি এই কয়েকটি প্রশ্নই ভালো করে পড়ো এখান থেকে একটি মার্কস কিন্তু কমন আসবে যেমন নিম্নবর্গের ইতিহাস চর্চা কী নতুন সামাজিক ইতিহাস কী বা এরকমও আসতে পারে নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু কি এটিও আসতে পারে তারপরে আধুনিক ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব আলোচনা করো তার পাশাপাশি এটিও আসতে পারে আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা সেক্ষেত্রে অসুবিধাও আসতে পারে দুটিই তোমাদের পড়ে রাখতে হবে তার পাশাপাশি সংবাদপত্রের ভূমিকা আর সরকারি নথিপত্রের ভূমিকা সরকারি নথিপত্রের কথায় মনে আসতেই তোমাদের বলে দিই সরকারি নথিপত্র কিন্তু জাতীয় মহাফেজখানায় সংরক্ষিত করে রাখা হয় যেটি আমাদের কিন্তু দিল্লিতে অবস্থিত শর্ট প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টিংয়ের জন্য এটি কিন্তু তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ তার পাশাপাশি অন্যান্য যে সকল প্রশ্নগুলি পড়তে হবে যেমন শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন তার পাশাপাশি পঞ্চনান কর্মকার কে ছিলেন তার পাশাপাশি পড়তে হবে দাদন কী নব্য বেদান্ত কী তার পাশাপাশি পড়তে হবে ফোর্ট উইলিয়াম কলেজ কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয় তার পাশাপাশি গ্রাম্য সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি বামাবদিন পত্রিকার মূল উদ্দেশ্য কি ছিল তার পাশাপাশি গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতার চিত্রটির উদ্দেশ্য কি তার পাশে এটাও পড়তে হবে তোমাদের হয়তো বলেছি না বলিনি হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য কি এই রকম কিছু কিছু ছোট ছোটো শর্ট শর্ট প্রশ্ন আছে যেগুলি আমি এর পরে ভিডিওতেও দু মার্ক্সের প্রশ্নতে আলোচনা করব এই রকমের প্রশ্নগুলো কিন্তু আলোচনা করতে হবে চার মার্ক্সের প্রশ্ন এবং আট মার্ক্সের প্রশ্নের জন্য আমি ভিডিওতে এরপরে আমি যে সাজেশানটি তোমাদের দেব সেখানে স্টার মার্কস করা রয়েছে আমি বলবো পিছিয়ে পড়া বা দুর্বল ছাত্রছাত্রীরা সেই প্রশ্ন অবশ্যই ভালো করে পড়ো তোমরা অ্যাটলিস্ট তোমরা কিন্তু পঞ্চাশ থেকে ষাট সেখান থেকে কিন্তু আশা করতেই পারো যেমন আমি উদাহরণ দিই স্ত্রী শিক্ষা ও নারী শিক্ষার বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা লেখো তারপরে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী তার পাশাপাশি তোমাদের পড়তে হবে ডিরোজিও ও নব্যবঙ্গ গোষ্ঠী সভা সমিতির যুগ ইলবার্ট বিল বিতর্ক মহারানীর ঘোষণাপত্র কি আর মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট কি এই রকমের কিছু কিছু বেশ কিছু প্রশ্ন তোমাদের কিন্তু পড়তেই হবে তার পাশাপাশি সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল কোল বিদ্রোহের কারণ ফলাফল এগুলি কিন্তু তোমাদের পড়তেই হবে তারপরে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির অবদান তার পাশাপাশি জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসের অবদান আলোচনা করো আট নম্বরের জন্য হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন বলছি পড়লেই একদম কমন পাবে যেমন মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো তারপরে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব এটি চার মার্ক্সের জন্যও বলেছে এটি আট মার্ক্সের ক্ষেত্রেও আসতে পারে তবে তার সঙ্গে একটি প্রশ্ন অ্যাড করে দিতে পারে কলকাতা মেডিকেল কলেজের অবদান ছাপাখানার বিকাশে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান তার পাশাপাশি ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো মার্ক দিস কোশ্চেন আমি তোমাদের বারবার বলছি এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে তার পাশাপাশি এটিও বলে দিই আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ অর্থাৎ মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল এই প্রশ্নটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ বেশ ভালোভাবে টাইম নিয়ে পড়বে প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন তার পাশাপাশি বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এবং এই নবজাগরণ শহর কেন্দ্রিক কিনা সেটি আলোচনা করো এই প্রশ্নটিও কিন্তু তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো দুর্বল ছাত্রছাত্রীরা অবশ্যই পড়ো এবং ভালো ছাত্রছাত্রীরা তার পাশাপাশি দুর্বল ছাত্রছাত্রীরাও যদি চাও আমি এখন যে তোমাদের প্রশ্নগুলি বলছি যদি এই প্রশ্নগুলো পড়ো হান্ড্রেড পারসেন্ট তোমরা এখান থেকে কমন পাবে এবং এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ইতিমধ্যেই কিন্তু ভিডিও আপলোড হয়েছে পিডিএফ সহ সেই পিডিএফটি কোথায় কিভাবে ডাউনলোড করবে সম্পূর্ণ পদ্ধতি আসবো এই ভিডিওর মাধ্যমে তো দেখতে লাগো ভিডিওটি তো চলে এসেছি তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী লাস্ট মিনিট সেশনের দিকে প্রথমে আলোচনা করব দু মার্ক্সের প্রশ্ন যেখানে তোমাদের মোট এগারোটি প্রশ্নের উত্তর করতে হয় মোট সতেরোটি প্রশ্ন দেওয়া থাকে দেখো কোন প্রশ্নগুলি পড়তে হবে প্রথম প্রশ্ন স্থানীয় ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন সরকারি নথিপত্র আধুনিক ইতিহাস চর্চায় কতটা মূল্যবান তথ্য পরিবেশন করে তিন নম্বরের প্রশ্ন সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কী চার নম্বরের প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হেয়ারের ভূমিকা লেখো অথবা প্রশ্নটি এরকমও আসতে পারে ডেভিড হেয়ার স্মরণীয় কেন পরের প্রশ্ন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হলো পরের প্রশ্ন শ্রীরামকৃষ্ণ কীভাবে সর্বধর্ম সমন্বয় সাধন করেছিলেন পরের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব লেখো পরের প্রশ্ন হিন্দু মেলা কেন ব্যর্থ হয়েছিল পরের প্রশ্ন বাংলার ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা কী ছিল পরের প্রশ্ন গঙ্গা কিশোর ভট্টাচার্য কেন স্মরণীয় পরের প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলি লেখ পরের প্রশ্ন ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী পরের প্রশ্ন গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় কি কি আলোচনা প্রকাশিত হতো পরের প্রশ্ন বামা সভার উদ্দেশ্য কি ছিল পরের প্রশ্ন কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় পরের প্রশ্ন মধুসূদন গুপ্ত কে ছিলেন নেক্সট ইলবার্ট বিল কি পরের প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয় কেন পরের প্রশ্ন বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চারণ কর্মকারের ভূমিকা কী ছিল পরের প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা কেন হয়েছিল পরের প্রশ্ন ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা অসুবিধাগুলি লেখো যে কোনো একটি আসবে হয় সুবিধা আসবে নয় অসুবিধা আসবে পরের প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন পরের প্রশ্ন অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল পরের প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কী পরের প্রশ্ন শিক্ষাবিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কি ছিল পরের প্রশ্ন নব্য বেদান্তের মূল কথা কি। পরের প্রশ্ন খুদ কাঠি কী নেক্সট প্রশ্ন জাতীয় মহাফেজখানায় কী কি সংরক্ষিত হয় পরের প্রশ্ন দুজন প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীর নাম লেখো পরের প্রশ্ন দাদন কি নেক্সট প্রশ্ন সভা সমিতির যুগ বলতে কি বোঝো পরের প্রশ্ন জমিদার সভার উদ্দেশ্য কি ছিল পরের প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুরের দুটি ব্যঙ্গচিত্রের নাম লেখো পরের প্রশ্ন উলগুলান বলতে কি বোঝায় পরের প্রশ্ন নিম্নবর্গের ইতিহাস চর্চা কি। পরের প্রশ্ন ব্রিটিশ সরকার কেন সম্প্রকাশ পত্রিকা বন্ধ করে দিয়েছিল পরের প্রশ্ন দুদুমিয়া স্মরণীয় কেন পরের প্রশ্ন নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসটি কেন গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন ঝাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মৌলিক কৃতিত্ব কি ছিল পরের প্রশ্ন আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে পরের প্রশ্ন মেকলিমিনিট কি পরের প্রশ্ন গোষ্ঠী কাদের বলা হতো পরের প্রশ্ন মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল পরের প্রশ্ন শিক্ষিত বাঙালি সমাজ কেন আঠারোশো সাতান্নর বিদ্রোহকে সমর্থন করেননি পরের প্রশ্ন উডের ডেসপ্যাচ কী পরের প্রশ্ন শিক্ষা বিস্তারে ছাপাখানার দুটি গুরুত্ব লেখ পরের প্রশ্ন হাজি মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন পরের প্রশ্ন মুদ্রণ শিল্পের বিকাশে চার্লস উইলকিন্স বিখ্যাত কেন পরের প্রশ্ন শ্রীনিকেতন নিকেতন কী পরের প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সবার উদ্দেশ্য কি ছিল পরের প্রশ্ন চুয়ার কাদের বলা হতো নেক্সট প্রশ্ন ইংরেজরা কেন ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন পরের প্রশ্ন মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন পরের প্রশ্ন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আঠারোশো তেরো এর আইনের গুরুত্ব কী এই হচ্ছে দু নম্বরের প্রশ্নগুলো যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপরে মার্কস ফোর এখান থেকে তোমাদের যে কোনো ছটির উত্তর দিতে হয় দেখো স্টার মারা রয়েছে যারা পিছিয়ে পড়া বা দুর্বল ছাত্রছাত্রী তাদের কিন্তু এই স্টার মারা প্রশ্নগুলো পড়তেই হবে এবং যারা চাইছো হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে তাদের জন্য সবকটি প্রশ্নই পড়তে হবে প্রথম প্রশ্ন নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখক পরের প্রশ্ন কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন পরের প্রশ্ন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালটা কেন বিদ্রোহ করেছিল পরের প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো পরের প্রশ্ন ভারতের ছাপাখানার বিস্তারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখক পরের প্রশ্ন কোল বিদ্রোহের কারণগুলি লেখো পরের প্রশ্ন অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা চিত্রটির ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে কী অবদান ছিল পরের প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালিদের মনোভাব কেমন ছিল পরের প্রশ্ন মহারানী ঘোষণাপত্রের মূল বক্তব্য কী ছিল পরের প্রশ্ন শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কী ছিল পরের প্রশ্ন উনিশ শতকে সমাজ সংস্কারে ডিরোজিও ও ইয়ং বেঙ্গল গোষ্ঠীর অবদান লেখক পরের প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান লেখ পরের প্রশ্ন বিজ্ঞান শিক্ষার বিকাশে আই এর অবদান লেখো পরের প্রশ্ন নারী শিক্ষা প্রসারে বামা পত্রিকার ভূমিকা কী ছিল পরের প্রশ্ন ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল পরের প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল পরের প্রশ্ন কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল পরের প্রশ্ন ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারত গ্রন্থের অবদান লেখুক পরের প্রশ্ন ভারতে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অগ্রগতিতে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা লেখক পরের প্রশ্ন হুতম প্যাচার নকশা গ্রন্থে কি ধরনের সামাজিক চিত্র পাওয়া যায় পরের প্রশ্ন টিকা লেখো সভা সমিতির যুগ নেক্সট প্রশ্ন ইলবার্ট বিল বিতর্ক কী তারপরের প্রশ্ন আধুনিক বিজ্ঞান চর্চার বিকাশে বসুবিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখো এই ছিল এইখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তার মধ্যে স্টার মারা প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপরে মার্কস এইট এখান থেকে তিনটি প্রশ্ন দেয় যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয় এখান থেকে শুধুমাত্র তোমরা যদি চাও স্টার মার্কস করা প্রশ্নগুলোও কিন্তু পড়তে পারো পরের প্রশ্ন প্রথম প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী একই সাথে এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলিকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। পরের প্রশ্ন মহাবিদ্রোহের অর্থাৎ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো পরের প্রশ্ন ঔপনিবেশিক শিক্ষার সীমাবদ্ধতা কী মানুষ প্রকৃত ও শিক্ষার সমন্বয়ে বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও পরের প্রশ্ন রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠার মাধ্যমে কি শিক্ষা চিন্তা ও শিক্ষা ভাবনার প্রসার ঘটিয়েছিলেন নেক্সট প্রশ্ন উনিশ শতকে বাংলার নবজাগরণের চরিত্র আলোচনা করো একই সাথে এই নবজাগরণকে নবজাগরণ বলা কতটা যুক্তিযুক্ত লেখক পরের প্রশ্ন উনিশ শতকে বাংলা তথা ভারতের সমাজ সংস্কার ও ধর্ম সংস্কার আন্দোলনের রাজা রামমোহন রায়ের অবদান লেখো এই ছিল তোমাদের ইতিহাসে লাস্ট মিনিট সাজেশান এবং আমি নিশ্চিতভাবে তোমাদের বলতে পারি এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে একদম হানড্রেড পার্সেন্ট তোমরা সম্পূর্ণটা কমন পেয়ে যাবে এবার আসি তোমরা এর উত্তরগুলি কোথায় পাবে ডেসক্রিপশানে একটি ভিডিওর লিঙ্ক দিচ্ছি যেখানে তোমরা সমস্ত প্রশ্নের এই উত্তরগুলো পেয়ে যাবে পিডিএফ সহ তো ডেসক্রিপশানে যাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভিডিওটি দেখো প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো বা পিডিএফ সংগ্রহ করতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে এবং মাথা ঠান্ডা রেখে সমস্ত প্রশ্ন উত্তরগুলো পড়ে নাও অবশ্যই তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু ভালো হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো